হ্যালো ফ্রেন্ডস, অনলাইন রিয়েল গ্যাস পয়েন্টসরামি টেবিলে আজ আবারও নিয়ে চলে এসেছি নতুন এক আকর্ষণীয় অন্যতম ভয়ঙ্কর খেলা। কারণ কখনো পয়েন্টসরামিতে পুরো সিকোয়েন্স সিকোয়েন্স হয়ে ওঠে, আবার কখনো হয়ে ওঠে না। কখনো জোকার আসে কিন্তু কার্ড সেভাবে এসে পৌঁছায় না। কিন্তু আজ এক অন্যরকম আকর্ষণীয় খেলা যা আপনি দেখছেন এই মুহূর্তে এই টেবিলে, যেখানে অংশগ্রহণ করেছে চারজন প্লেয়ার, তার মধ্যে একজন ড্রপ করে দিয়েছে। এই মুহূর্তে চলছে তিনজন প্লেয়ারের মধ্যে খেলা। এখন দেখার বিষয় যে এই হ্যান্ড কতটা দূর, কতটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই মুহূর্তে আপনি যদি লক্ষ্য করেন, হাতে জোকার যদি ভাবা হয় একটা এসেছে, পুরো সিকোয়েন্স করার মতো দু একটা লাইন রয়েছে, কিন্তু হাতে পয়েন্ট বা স্কোরের কথা যদি ভাবা হয়, পুরো সিকোয়েন্স না মানে তো বুঝতেই পারছেন ফুল হ্যান্ড। তাই এই ধরনের খেলা যথেষ্টই ঝুঁকিপূর্ণ এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। তাই খুব সাবধান, নিজের দায়িত্বে সাবধানতার সাথে আপনাকে কিন্তু খেলতে হবে। এই মুহূর্তে যদি আপনি লক্ষ্য করেন, আবারও কিন্তু একটা কার্ড টানতে আমার হাতে চলে এসেছে একটা জোকার। এখন দেখার বিষয় পুরো সিকোয়েন্স হয় কি না। খুব কাছাকাছি কার্ড আসছে, কিন্তু যে কার্ডটা এই মুহূর্তে আমার দরকার লাগবে সেটা এখনও কিন্তু এসে উপস্থিত হয়নি। তো দেখা যাক কি হয়। যাই কার্ড টানছি জুড়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন ঠিক এই ধরনের খেলায় কতটা ঝুঁকি নিয়ে খেলতে হয়। তাই এই ধরনের খেলা খেলতে যাওয়ার আগে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক হতে হবে, নচেত অল্প থেকে অধিক মূল্য কিন্তু লস বা ক্ষতির আশঙ্কা থাকতে পারে। আর এরকম খেলা প্রতিদিন আপনি যদি দেখতে জানতে এবং শিখতে চান, তার জন্য আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে এই চ্যানেলে। আজ আপনারা দেখলেন 80 টাকা করে অনলাইন রিয়েল গ্যাস পয়েন্টসরামি ঠিক কতটা ঝুঁকিপূর্ণ। আজ এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে। আর হ্যাঁ, খেলাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।